আপনাদের অনেকেরই হয়তো মনে আছে, গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের ভিডিওর অপ্রয়োজনীয় যত অংশ রয়েছে সেটা ফিল্মোরা দিয়ে কিভাবে আমরা কেটে বাদ দিয়ে দিতে পারবো। আজকের ভিডিওতে দেখবো আমাদের সেই ভিডিওর উপরে কিভাবে আমরা ভিরোল অ্যাড করব। সোজা কথায় যদি বলি, একটা ভিডিওর উপরে আর একটা ভিডিওকে কিভাবে আমরা স্থাপন করব। আমরা যখন কোনো ভিডিও তৈরি করি যেখানে আমি আপনাদের সাথে কথা বলছি, এইসব ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র এরকম একটা কথা দিয়ে আপনাদের ভিডিওটা আসলে বোঝানো টাফ হয়ে যায়। অনেক সময় দেখা যায় অন্য কোনো ভিডিও প্লেব্যাক করা লাগতে পারে, অনেক সময় কোনো ছবি দেখানো লাগতে পারে। তো সেই সব ক্ষেত্রে ওই জিনিসগুলো আমরা কীভাবে অ্যাড করবো আমাদের ভিডিওতে, আজকের ভিডিওর বিষয় হলো এটি। তো ফিল্মোরায় আমরা গত পর্বের যে প্রজেক্টটা রয়েছে সেটা এখানে ওপেন করা রয়েছে, এখানে এই অংশগুলো কাট করা রয়েছে। এখন আমরা ভিডিওটা প্লেব্যাক দেবো এবং প্লেব্যাক দেওয়ার সাথে সাথে দেখবো আমাদের ভিডিওটার আসলে কোন কোন অংশে আমরা কী কী বিরোল অ্যাড করতে পারি। তো আমি যদি প্লে দেই জানবো কীভাবে ফিল্মোরা ব্যবহার করে আমরা ভিডিও এডিট করতে। তো এখানে আমি ফিল্মোরার কথা বলছি, তো প্রথমে ফিল্মোরার একটা আমি ছবি অ্যাড করব। তো এইখানে আমি ফিল্মোরার একটা আসলে স্ক্রিন রেকর্ড করে নিয়ে আসছিলাম ফিল্মোরা ওয়েবসাইট থেকে। তো সেইটাকে যদি এখন আমি নিয়ে আসতে চাই আমাদের ভিডিওতে, যেটা করতে হবে জাস্ট এটাকে ড্র্যাগ করে আমাদের এই ভিডিওর উপরে ছেড়ে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, নিচে কিন্তু আমি যদি প্লে দিই আমরা আমার যে ভিডিও সেটাও কিন্তু দেখা যাচ্ছে, পুরোপুরি ফুল স্ক্রিনে হচ্ছে না। তো এটাকে আপনি যদি ফুল স্ক্রিন করতে চান যেটা করতে পারেন, আপনাদের যে প্রিভিউ প্যানেল রয়েছে এটার উপরে ক্লিক করলে পরে এখানে দেখবেন অনেকগুলো অংশ আপনার চলে আসবে। আপনি চাইলে এগুলোকে জাস্ট এইভাবে ড্র্যাগ করে কিন্তু বড় করতে পারেন, অথবা আপনার ভিডিওটাই যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এখানে স্কেলের একটা অপশন পেয়ে যাবেন। তো এই স্কেলটা ব্যবহার করেও কিন্তু আপনি ভিডিওকে বড় বা ছোট করতে পারেন। তো আমরা এইরকমভাবে এটাকে রেখে দিলাম। এখন কতটুকু অংশ জুড়ে এটাকে রাখবো সেটা ডিপেন্ড করে আমাদের ভিডিওর উপরে। আমি যদি অ্যাগেন প্লে দেই, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এখান থেকে আমি শুরু করব, এটাকে ড্র্যাগ করে জাস্ট এই পয়েন্টে নিয়ে আসলাম। জানবো কীভাবে ফিল্মোরা ব্যবহার করে আমরা ভিডিও এডিট করতে পারি। আপনি যদি তো এই অংশ পর্যন্ত আমি এটাকে রাখবো। এখন এইটা যদি আমি জাস্ট স্ট্যাটিক অবস্থায় এভাবে রাখি এটা দেখতে আসলে ভালো লাগবে না, একটু অ্যানিমেশন অ্যাড করলে কেমন হয়। অ্যানিমেশনটা কীভাবে অ্যাড করবো, আমরা কি ফ্রেম ব্যবহার করে অ্যাড করবো। কি ফ্রেম হলো আমাদের ভিডিও বা ছবিকে অ্যানিমেট করার জন্য ব্যবহার করা হয়। দুইটা কি ফ্রেমের, প্রথম কি ফ্রেমের যে ভ্যালুটা থাকবে, সাপোজ এখানে স্কেলের ভ্যালু আছে আমি যদি দেখাই 100.64, তো আমি এখানে যদি একটা কি ফ্রেম নিই, কি ফ্রেমের অপশন হলো এই জায়গাটায়, এখানে একটা ক্লিক করতে হবে। এই ভিডিওটার আমি এই পয়েন্টে গেলাম, এই পয়েন্টে গিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম। এখন আমি চাচ্ছি এটা শেষ অবধি যখন প্লে হচ্ছে এই শেষ অংশ পর্যন্ত এটা আস্তে আস্তে জুম হবে। তো এই অংশে আমি চলে যাব এবং এইখানে আমি আর একটা কি ফ্রেম নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে একটা কি ফ্রেম এবং এইখানে একটা কি ফ্রেম অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে কিন্তু কোনো চেঞ্জ করি নাই, আমার প্রথমেও যে ভ্যালু ছিল শেষেও সেম ভ্যালু রয়েছে। এখন যদি আমি শেষের দিকে এসে স্কেলটাকে ইনক্রিজ করি, সাপোজ এই পর্যন্ত, এখন যদি প্লে দেই তাহলে দেখবেন জানবো কীভাবে এটা কিন্তু আস্তে আস্তে জুম হবে। তো এখান থেকে জুম হচ্ছে, তার মানে আমার কি ফ্রেমটা প্রথমে বসে নাই, আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে সামনের দিকে দিয়ে দিলাম। এখন যদি দেখেন তাহলে দেখতেই পাবেন আমাদের এই ভিডিওটা ফিল্মোরা ব্যবহার করে আমরা ভিডিও খুব সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে জুম হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা আসলে আমাদের যে ভিডিও রয়েছে সেটাকে অ্যানিমেট করতে পারবো। এগেন আমরা যদি সামনে দিকে প্লে দেই, ইউভার হয়ে থাকেন প্রথমবারের মতন আপনার ভিডিও, তো এখানে আরেকটা আমরা আসলে বিরল অ্যাড করবো। এখানে দেখতেই পাচ্ছেন এই একটা ছবি আছে, যেহেতু নতুন ইউটিউবারের কথা বলছি আমি এরকম একটা ভিডিও কিন্তু এখানে অ্যাড করতে পারি। তো এখানে অ্যাড করার জন্য এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। প্রথমবারের মতন আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করছেন সেক্ষেত্রে ফিল্মোরা কিন্তু আপনার জন্য, এটাকে আরেকটু আগিয়ে দিই, থাকেন প্রথমবারের মতন আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করছেন সেক্ষেত্রে ফিল্মোরা দিয়ে দিলাম, কিন্তু আপনার জন্য একটা খুবই ভালো চয়েস হতে পারে। আপনি যদি মোবাইল রিভিউ করেন, মোবাইল রিভিউর কথা বলছি, এখানে মোবাইল সংক্রান্ত একটা ভিডিও আছে এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে এই অংশে দিয়ে দেবো, চয়েস হতে পারে। আপনি যদি মোবাইল রিভিউ করেন কিংবা আপনি যদি আমার মতন টিউটোরিয়াল তৈরি করেন, তো এখানে আপনি যদি মোবাইল রিভিউ করেন এরপরে টিউটোরিয়ালের কথা বলেছি, সো এখানে আমি এই ক্লিপটা দিয়ে দেবো। আপনি যদি আমার মতন টিউটোরিয়াল তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিল্মোরা ব্যবহার করতে পারেন। তো পুরো বিষয়টা আমরা জেনে নেব কীভাবে ফিল্মোরা আমরা ব্যবহার করতে পারি, কীভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করে আমাদের ভিডিওগুলোকে এডিট করব। তো এখানে আমি আর কোনো বিরল অ্যাড করছি না, তবে মনে রাখেন এই জায়গায় কিন্তু আমার আসলে ভিডিওটা একদম স্ট্যাটিক রয়েছে। মানুষকে ধরে রাখা ভিডিওতে খুবই টাফ, এর জন্য আপনার ভিডিওতে যত মুভমেন্ট থাকবে, আপনি যখন জুম করলেন, জুম ইন করলেন, জুম আউট করলেন কিংবা হালকাভাবে আস্তে আস্তে এটা বড় হলো, এই জাতীয় অ্যানিমেশন যখন অ্যাড করবেন ওটা কিন্তু অনেক বেশি ডাইনামিক হয়। সেক্ষেত্রে আপনার ভিউয়ার যারা আছে বা অডিয়েন্স যারা আছে তাদের যে অ্যাটেনশন সেটা ধরে রাখা অনেক ইজি হয়, আপনার যে ওয়াচ টাইম রয়েছে বা অডিয়েন্স রিটেনশন রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। এটা করার জন্য আমরা কী করবো, এখানে একটা কাট করবো, ফিল্মোরা আমরা ব্যবহার করতে পারি। এই জায়গায় একটা আমি কাট করলাম, এখন এই অংশটুকু আমি আসলে একটু বড় করে দেব যাতে করে এখান থেকে এখানে গেলে পরে একটা চেঞ্জ মনে হয়। তো আমি এখান থেকে চলে যাব, আমাদের এই ভিডিও ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে আমাদের ভিডিওর ভিতরে চলে যাব।
ট্রান্সফর্মের ভিতরে যদি যাই, এখানে আমাদের স্কেলের অপশন রয়েছে, স্কেলটাকে আমরা এইভাবে বড় করে দেব। তো চেঞ্জটা খুবই ছোট চেঞ্জ, বাট এটা কিন্তু আপনার ভিউয়ারদের উপর একটা দারুণ এফেক্ট ফেলবে। আমি যদি প্লে দিই, করতে পারি কীভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করে আমাদের ভিডিওগুলোকে এডিট করব, পুরো প্রক্রিয়া আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এইখানে আমরা সাবস্ক্রাইবের কথা বলেছি, সো এখানে কিন্তু ফিল্মোরায় আপনার বিল্ট ইন কিছু এলিমেন্টস দেওয়া আছে যেগুলো আপনি আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। যেরকম সাবস্ক্রাইব কিংবা লাইকের কথা যখন বলছি, ওই এলিমেন্টসগুলো, অ্যানিমেটেড যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি এলিমেন্টস সেকশনে যাই আমাদের এখান থেকে, দেন এখানে আমরা দেখবো সাবস্ক্রাইব আছে, লাইক আছে, আপনারা সার্চ দিয়ে কিন্তু এটা খুব সহজে খুঁজে পাবেন। যেরকম সাবস্ক্রাইব দরকার হলে আমি সাবস্ক্রাইব লিখে যদি সার্চ দিই, তাহলে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইবার কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখান থেকে আপনার পছন্দের যেটা সেটা কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। যেরকম আমার কাছে এটা বেশ ভালো লাগছে, আমি জাস্ট এটাকে ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে আসলাম। এবার যদি প্লে দেই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে। সো এটা একটু বড় হয়ে গেছে, আমি এটার উপর ডাবল ক্লিক করে অ্যাগেন ট্রান্সফর্মে যাব এবং এখান থেকে এটার যে স্কেল আছে সেটাকে আমি ছোট করে দিতে পারি। এটাকে জাস্ট আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেও ছোট বড় করতে পারি এবং আমাদের যে জায়গা রয়েছে সেই জায়গায় বসিয়ে দিতে পারি। আমি এখানে এই কর্নারে রেখে দিলাম। প্লে দেই যদি আমরা, সেক্ষেত্রে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে লাইকের কথা বলছি, অ্যাগেন আমরা চলে যাব এলিমেন্টস এবং এখান থেকে আমরা লাইকের যে বাটন রয়েছে এরকম একটা বাটন এখানে নিয়ে আসবো। লাইক দিতে পারেন, কমেন্ট বক্স এটাকে আমরা আসলে ছোট করে দেব একটু। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই। তো এইভাবে আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর উপরে অন্য কোনো ভিডিও কিংবা ডিফারেন্ট এলিমেন্ট, সাবস্ক্রাইব এলিমেন্ট কিংবা লাইক এলিমেন্ট, এরকম অনেক ধরনের এলিমেন্ট আপনারা পেয়ে যাবেন ফিল্মোরায়। ওগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনাদের ভিডিওটাকে একটু ডাইনামিক করে ফেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটি একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আই উইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।